ঢাকার বেইলি রোডে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে নারী ও শিশু সহ অন্তত 44 জন নিহত হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত 9:50 দিকে এই আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের 13টি ইউনিটের চেষ্টায় রাত 11:50 আগুন নিয়ন্ত্রণে আসে। রাত 1:30 দিকে স্বাস্থ্যমন্ত্রী ডক্টর সামন্তলাল সেন 43 জন নিহতের কথা নিশ্চিত করেন, পরে আরও একজন মারা যান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ এবং শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে আহত 22 জনকে ভর্তি করা হয়েছে। মেয়ে ও নাতিদের হারিয়ে শোকে পাগল প্রায় বাসনা রানী। ভাইয়ের পুরো পরিবারকে হারিয়ে নির্বাক ছোট ভাই। কি বলবে, 5 জনেরই ডেড বডি। এক নারী অঝোর ধারায় কাঁদছে প্রিয় বোন ও আদরের ভাগ্নিকে হারিয়ে। বৃহস্পতিবার স্থানীয় সময় দিবাগত রাতে প্রিয়জনদের হারানোর আর্তনাদে ভারী হয়ে ওঠে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিবেশ। মরদেহ শনাক্তের পর এভাবেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কান্নায় ভেঙে পড়তে দেখা গেছে স্বজনহারাদের। বেইলি রোডে অগ্নিকাণ্ডে হতাহতদের উদ্ধার করে রাজধানীর কয়েকটি হাসপাতালে নেওয়া হয়, যার মধ্যে ঢাকা মেডিকেলে নিহতদের সংখ্যা 33 জন বলে জানান চিকিৎসকরা। স্থানীয় সময় বৃহস্পতিবার রাত 9:50 দিকে বেইলি রোডে একটি 7-তলা ভবনে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিস। তাৎক্ষণিক অগ্নি নির্বাপনে কাজ করে তাদের 13টি ইউনিট। ফায়ার সার্ভিস জানায় 7-তলা ওই ভবনে কয়েকতলা জুড়েই ছিল বিভিন্ন রেস্টুরেন্ট, যার মধ্যে লিপিয়ার উপলক্ষে কিছু ফাস্টফুডের রেস্টুরেন্টে চলছিল বিশেষ ছাড়, যে কারণে অন্যান্য দিনের তুলনায় ভিড় একটু বেশিই ছিল। তবে হঠাৎই ভবনটিতে আগুন লেগে যায়। এ ঘটনার খবর পেয়ে হাসপাতালের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করতে যান স্বাস্থ্যমন্ত্রী সামন্তলাল সেন। তিনি বলেন, যারা আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে তাদের প্রাণে বাঁচাতে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে। সর্বোচ্চ চেষ্টা করার জন্য সরকারের পক্ষ থেকে সেজন্যই আমি আসছি। এদিকে ঘটনাস্থল পরিদর্শনে আসেন সিআইডির একটি তদন্তকারী দল। তারা বলেন, কিভাবে এই ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তের পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানায় তারা। যারা মারা গিয়েছে তাদের ডিএনএ টেস্টের জন্য আমরা আমাদের ডিএনএ টিমকে অলরেডি রেডি করেছি এবং ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়েছে। ঢাকা মেডিকেলে যখন পোস্টমর্টম শুরু করবে বার্ন ইউনিটে, তখনই আমরা ওই ডিএনএ টেস্টটা নিয়ে আসতে পারবো। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে প্রাণে বেঁচে যাওয়া এক প্রত্যক্ষদর্শী ঘটনার বর্ণনা দিতে গিয়ে দেখান নিজের শরীরের পোড়া চিহ্ন। আমার কাছে খুব ইয়ে মনে হয়েছিল যে আমরা হয়তো কিছু একটা হবে, এই জন্য আমরা 5-তলা থেকেই স্টেপ নিছি যে না, আমাদের পড়ে হাত পা ভাঙুক অ্যাটলিস্ট, এরকম চিন্তাভাবনা থেকে আমরা 3 জনই একসাথে লাভ দিই আর কি। তারপর আমার পেছনে একটা টিন আছে আর কি, 5-তলা থেকে টিন শেড মতো আছে, ওর উপরে দিয়ে আমরা পড়ি, তারপর ওইখান থেকে লাভ দিয়ে পড়ি। এখানে তো অনেকগুলি রেস্টুরেন্ট, আপনি নিচতলাটা পুরোটাই রেস্টুরেন্ট, দোতলাটাও রেস্টুরেন্ট, 3-তলাটাও রেস্টুরেন্ট, এরকম প্রত্যেকটাই রেস্টুরেন্ট, কিন্তু এখানে কোনো ফায়ার এক্সিটের কোনো ব্যবস্থা নাই, একটাই লিফট, এই লিফট দিয়ে নামতেছে। এখন আগুনটা লাগছে, আমি যখন লাগছে তখন থেকে আমি এখানে ছিলাম, কিন্তু আমি এখানে দেখলাম না যে বাইরে হওয়ার কোনো রাস্তা আছে। কেউ কেউ প্রিয়জনদের ছবি নিয়ে খুঁজে বেড়াচ্ছে ঘটনাস্থল ও হাসপাতালে। বাইচা গেছে, গিয়ে আরও বন্ধুকে জানাইছে, বন্ধুরা বন্ধুরা আবার আমার ওয়াইফের কাছে ফোন দিছে। তখন এই ফোন পায় আমরা দৌড়ে এদিকে আসছি। এমন ঘটনার জন্য অপরিকল্পিত নগরায়ণকে দুষছেন প্রত্যক্ষদর্শীরা। এ ধরনের ঘটনা এটি প্রথম নয়, এর আগেও বঙ্গবাজার ও পুরান ঢাকায় অগ্নিকাণ্ডের ভয়াবহতা দেখেছে নগরবাসী। প্রতিটি ঘটনার পরই নড়ে চড়ে বসে কর্তৃপক্ষ। তবে পরবর্তীতে তাদের ওই উদ্বেগ নগর পরিকল্পনায় কতটা কার্যকরী ভূমিকা রাখতে পারে সে নিয়ে প্রশ্ন রয়েছে জনমনে। পিঙ্কি আক্তার, TBN24, ঢাকা। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।